জালিয়াতি করে 7 বিঘা জমি বিক্রি করা হলো সোনার বেড়াবাগ দ্বিতীয় খণ্ডে। 24টি পরিবারের বসবাস করা জায়গা কিভাবে জালিয়াতি করে বিক্রি করা হলো তা নিয়ে রীতিমতো চাঞ্চল্য দেখা দিয়েছে বসবাসকারীদের মধ্যে। এ নিয়ে বিক্রেতা ও ক্রেতাদের অভিযুক্ত করে শিলচর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। রবিবার সকালে সাংবাদিকদের কাছে বিবরণ তুলে ধরে বসবাসকারীরা জানান, দীর্ঘ বছর ধরে এখানে তাদের বাপদাদা বসবাস করে আসছেন, কিন্তু আচমকা কিভাবে মইনুদ্দিন লস্কর নামের ব্যক্তি আরেকজনকে পরিচয় হিসেবে রেখে 24টি পরিবারের জায়গাকে বিক্রি করে দিল। বিভাগীয় অফিসারদের ম্যানেজ করে জালিয়াতি করে বিক্রেতা জমি বিক্রি করেছে বলে অভিযোগ তুলেছেন তারা। ন্যায় বিচার চেয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন বসবাসকারীরা। এদিন সাংবাদিকদের সম্মুখে কথা বলেন হাজী নুরুল হক লস্কর, মতিউর রহমান, খলিলুর রহমান, মইনুল হক লস্কর প্রমুখ। আমরা কয়েকদিন আগে খবর পাইলাম আমরা যে বাপদাদার জমিন, পিতৃসত্ব জমিন, আমরা 6 বছর খানিক জমিন আমরা বাপদাদার জমিন আমরা খাইয়ার, এখন মইনুদ্দিন লস্করে আমরা জমিনটা বিক্রি করে লইছে শিলকুড়ির একটা কুসমা বেগম বেগমের কাছে জমিনটা বিক্রি করে দিয়েছে পরিচয়কারী করিমুদ্দিন লস্কর। তারা দুই ভাইয়ার কাছে আমরা জমিনটা বেছে লিছে। আমরা এখানে 35 পরিবার, আমরার এই পিতৃসত্বর মালিক আছে, আমরার ইনো তার কোনো নাম নিদা নাই, তার বেড়াবার প্রথম খণ্ডর বাসিন্দা মইনুদ্দিন লস্কর বুঝেনি। আমরা জমিনটা বেসিয়া আমরার অস্থায়ী হয়ে গেছে। আমরা ডিসি মহোদয়ের কাছে আমরা অনুরোধ করি আর আমরা এই পিতৃসত্বটা আমরা অতিরিক্ত সুবিচার চাই বুঝেন। এটা কোর্টের মারফতে আমরা সদর থানার উপরে এফআইআর দায়ের করছি। আমরা মইনুদ্দিন লস্কর, করিমুদ্দিন লস্কর, কুসমা বেগম, এরপরে আমি আনোয়ার হোসেন লস্কর কাছে আমরা এফআইআর দায়ের করছি। আমরা অনুরোধ করি আর আজ যে হঠাৎ করে খবর হইলাম আমরার জমিগুলা, এই যে মইনুদ্দিন যে ছেলেটা আমরার জমিটা বেড়া পাওয়ানোর ছেলে সে বেশি নিল, বেশিয়া আমরার জমিটা খবর পাইয়া আমরা গিয়া খুঁজাইছি, ও ফালংঘাটে খুঁজাইছি, শিলচর গিয়া খুঁজাইয়া পাইছি। ভাইয়া গিয়া আজ যে আমরা ভাইয়া ইটা নিয়া যে আমরার প্রতিভা দিল অগু, আমরার যে 100 বছর আগে থেকে আমরার বাপদাদায় খাইয়া গেলা, আজ আমার বয়স 76-77 বছর হইয়া আসছে, তার কোনো ফাড়া দিবার জায়গায় কেন নাই। আজ তুমি 7 বিঘা 16 জমি বেশি নিল, তখন এই যে শুনাই সার্কেল অফিসার তারা কিরা যে প্রশাসন বানাইয়া দিলা তারে, আমরা এইটা তা আপনারা কাছে সুবিধা চাই। আর যে সাব রেজিস্ট্রারগড় পাটোয়ারি তারা যে খিলা এইটা নিয়া যোগ করিলা, হ্যাঁ এই যেহেতু জমিন নাই ঘুষ খাইলা কত টাকা খাইলা, আজ যে আমরা কত পুরানো বাড়িন, আজ একটা গুষ্ঠীর মানুষ সারা 8-12-14 দিন জমিন আছে, মসজিদ আছে, সম্পূর্ণ কবরঘাট টবরঘাট তারা বেশি বেলা দিল, কিতা জিনিস আমরা সুবিচারটা চাই। আর আপনারা ভালো জয় কিলা আমরা টেকা গাইয়া বাইয়া সম্পাদক ভাইকল আইসেন। আমরা কিছুদিন আগে একটা খবর পাইলাম যে আমরার বাপদাদাই পিতি সম্পত্তি জমি শিলকুড়ির একজন মহিলা কুসমা বেগম তাইন কিতা এনজিও চালাইন, মহান কুসমা মহান এনজিও, এর কাছে মইনুদ্দিন আর করিমুদ্দিন এই দুষ্ট দুইজনে মিলিয়া আমরার এই বাপদাদার সম্পত্তি প্রায় 7 বিঘা 16 কাঠা জমিন তারা জালিয়াতি করিয়া দলিল করিয়া দিলেছে। আমরা এই জালিয়াতি দলিলটা কিভাবে হইল সোনাইর পাটোয়ারি এবং কানেঙ্গড় এসডিসি মহাশয় তারা এটা এনওসিটা দিলা যে কিভাবে, এটা আমরা সুবিচার চাই, যাতে তার 1 কাঠাই কেন জমিন নাই আর 7 বিঘা 16 কাঠা জমিন হে কীভাবে এনওসি বার করিয়া নিয়া দলিল করিয়া দিলেইল, এটা আমরা আদালতের কাছে বিচার চাই। আর এই খবর শুনিয়ে আমরা এরপরে একটা সদর থানাত একটা এফআইআর দায়ের করলাম। তো সদর থানার
দারগা মহাশয় তাই খুব কিন্তু এটা নিয়া পেরেশানি হিসাবে চেষ্টা করতা আসামি এখনো পর্যন্ত খুঁজিয়ে পাইতিরা করিমুদ্দিন কুসমা বেগম আনোয়ার হোসেন এই সাইজন আসামি। সোনাই থেকে আবুল কালাম লস্করের প্রতিবেদন, তরঙ্গ টিভি।